আসসালামু আলাইকুম লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স আয়োজিত এই অনলাইন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ধন্যবাদ জানাতে চাই অর্থ প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন তাসলিমা গিয়াস এবং ডিএমডি ডি মহোদয় জনাব জিয়াউল ইসলাম স্যারকে এই সময় উপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করায় তো আমি আমার আলোচনায় চলে যাই আজকের আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ অ্যাফেয়ার্সের লেকচার ওয়ান অর্থাৎ নৃতাত্ত্বিক পরিচয় ও প্রাচীন বাংলা জনপদ সম্পর্কে সিলেবাসের আলোচনায় আমি যাবো না তবে সংক্ষেপে একটা কথা বলি যে বাংলাদেশ বিষয়গুলিরকে আমরা দুভাগে ভাগ করে আলোচনা করি একটা স্বাধীন বাংলাদেশ এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের পূর্বের যে সময়টা অর্থাৎ স্বাধীনতার পূর্বে ও স্বাধীন বাংলাদেশ তো আজকে আমি স্বাধীনতার পূর্বের এই অংশ থেকে আলোচনা করব এর অংশের প্রধান বিষয় হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয় অর্থাৎ বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় আপনারা জানেন বাঙালি একটি শঙ্কর জাতি অর্থাৎ মাঝে মধ্যে পরীক্ষায় খেয়াল করে দেখবেন প্রশ্ন আসে বাঙালি জাতি হিসেবে কেমন বা বাঙালি কী ধরনের জাতি উত্তর কিন্তু শঙ্কর জাতি এরপর নিগ্র বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী ছিল নিগ্র। জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ উনিশশো তিরানব্বই বাংলাদেশ সরকার মনে করে না এদেশে আদিবাসী বলে কোনো নারীগোষ্ঠী ছিল বা আছে এ কারণে নয় আগস্ট আদিবাসী দিবস পালন করা থেকে বাংলাদেশ বিরত থাকে অর্থাৎ নয় আগস্ট আদিবাসী দিবস আর আদিবাসী বর্ষ হচ্ছে উনিশশো তিরানব্বই আপনারা জানেন জাতিসংঘ বিভিন্ন বর্ষ ঘোষণা করে যেমন আন্তর্জাতিক নারীবর্ষ আন্তর্জাতিক পানি বর্ষ এরকম আদিবাসী বর্ষটা ঘোষণা করেছে উনিশশো তিরানব্বই সালকে তবে বাংলাদেশ এই দিবস বা এগুলো এভাবে পালন করে না এরপর অস্ট্রিক নৃগোষ্ঠী চার হাজার খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় ছয় বছর পূর্বে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে এরা জাতি হিসেবে নিষাদ ছিল অর্থাৎ নিষাদ একটি জাতির নাম এরা জাতি হিসেবে নিষাদ ছিল এরা সর্বপ্রথম কৃষি অর্থনীতির বিবর্তন ঘটায় এরা নিগ্রোদেরকে তাড়িয়ে দেয় আমি যখন প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের আদিমতম নিরগোষ্ঠ ছিল নিগ্রো তখনই অনেকের মনে প্রশ্ন হওয়ার কথা যে নিগ্রো যদি বাংলাদেশের আদিবাসী হয়ে থাকে তাহলে এদের ছিটেফোঁটো আমাদের মধ্যে নাই কেন নাই এই কারণে এই যে অস্ট্রিকরা আসলো ওরা নিগ্রোদেরকে তাড়িয়েছিল এমনভাবে তাড়িয়েছিল যে একজন নিগ্রোও অবশিষ্ট ছিল না যে কোনোদের সিটি ছিটে আমাদের মধ্যে নেই এরপর মঙ্গোলীয় নরীগোষ্ঠী এরাও চার হাজার খ্রিস্টপূর্বাব্দে তিব্বত ও ইন্দোচীন হতে আমাদের এই অঞ্চলে আগমন করে ইন্দোচীন বলতে আমরা লাওস কম্বোডিয়া ও ভিয়েতনাম আমি আবার বলছি লাওস কম্বোডিয়া অ ভিয়েতনাম এই তিনটি দেশকে একত্রে ইন্দোচীন বলে তবে এই যে মঙ্গোলীয় গোষ্ঠী এরা জাতি হিসেবে সভ্য ছিল এরা এসে আর অস্ট্রিকদেরকে তাড়ায় দেয়নি এরপর দ্রাবিড়ি গোষ্ঠী চার হাজার খ্রিস্ট পূর্বাব্দে অর্থাৎ একই সময় চার হাজার খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় ছয় হাজার বছর পূর্বে সময়গত কিন্তু কোনো পার্থক্য নেই ছয় হাজার বছর পূর্বে বা আজকের থেকে মানে এখন থেকে ছয় হাজার বছর পূর্বে এবং চার হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সময়গত কোনো পার্থক্য নেই তো এই সময় দ্রাবিড়দের আগমন ঘটেছিল দ্রাবিড়দের আগমন ঘটেছিল ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপীয় ইউরোপ মহাদেশ এই অঞ্চল থেকে আপনারা জানেন ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলো নিয়েই ইউরোপ মহাদেশ গঠিত তো এই অঞ্চল থেকে দ্রাবিড়দের আগমন করেছিল এবং এরা প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল অর্থাৎ পরীক্ষায় যদি কখনও প্রশ্ন আসে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কোন নারীগোষ্ঠী উত্তর কিন্তু হবে দ্রাবেড় অর্থাৎ দ্রাবিড় নীগোষ্ঠী এরপর আমরা কথা বলবো বাং নীগোষ্ঠী নিয়ে এই যে অস্ট্রিক মঙ্গোলীয় এবং দ্রাবিড় এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে দীর্ঘ এক হাজার বছরের পরিক্রমায় সম্পূর্ণ ভিন্ন ধারার অর্থাৎ তৃতীয় ধারার ভাষাভিত্তিক একটি নতুন নৃগোষ্ঠী জন্ম লাভ করে যার নাম বাং নৃগোষ্ঠী অর্থাৎ আজকেরই বাঙালি জাতি আমরা অর্থাৎ সবার আগে এখানে নিগ্ররা ছিল অস্ট্রিকরা এসে নিগ্রদেরকে তাড়িয়ে দিল এরপর মঙ্গোলীয়রা আসলো ওরা আর অস্ট্রিকদেরকে তাড়ায়নি তারপর দ্রাবিড়রা আসলো ওরাও আর কাউকে তাড়ায়নি না তাড়িয়ে কী হয়েছে এই অস্ট্রিক মঙ্গল এবং দ্রাবিড় এদের মধ্যে সংমিশ্রণ ঘটেছে অর্থাৎ বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে এভাবে এক হাজার বছর চলতে চলতে সংমিশ্রণ হয়ে হয়ে সম্পূর্ণ ভিন্ন ধারার নতুন ধারার অর্থাৎ ভাষাকে ভিত্তি করে ল্যাঙ্গুয়েজকে বেশ ধরে সম্পূর্ণ ভিন্ন ধারার একটি জন্ম লাভ করলো যার নাম বাং নারীগোষ্ঠী গোষ্ঠী অর্থাৎ আজকের বাঙালি জাতি আমরা এ কারণে খেয়াল করে দেখবেন বাঙালি বাতির মধ্যে চেহারায় মিল নেই আকারাকৃত্বও মিল নেই মিল শুধু ভাষায় অর্থাৎ বাঙালি একটি শঙ্কর জাতি জনপদ আসলে জনপদ সম্পর্কে বলতে গেলে বলতে হয় প্রাচীনকালে যে জনপদগুলোর নামকরণ করা হতো এগুলো শাসক অথবা নৃগোষ্ঠীর অনুসারে এর নামকরণ করা হতো ঠিক এই প্রক্রিয়ায় বাং গোষ্ঠী বঙ্গ সৃষ্টি করে ঋগবেদের ঐতরেয় আরণ্যকে সর্বপ্রথম বঙ্গ জনপদের নাম পাওয়া যায় আমি আবার রিপিট করছি ঋগবেদের ঐতরেয় আরণ্যকে সর্বপ্রথম বঙ্গ জনপদের নাম পাওয়া যায় পরবর্তীতে অবশ্য রামায়ণ ও মহাভারতেও বঙ্গ জনপদের নাম উল্লেখ পাওয়া যায় এরপর আমরা আলোচনা করব করবো আটজনের গোষ্ঠী দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় চার হাজার বছর পূর্বে ককেশাস বা পার্বত্য অঞ্চল থেকে ককেশাস মানেই পার্বত্য অঞ্চল মূলত ইউরাল পর্বতের অঞ্চল আর কি এই ককেশাস বা পার্বত্য অঞ্চল থেকে এই নারী গোষ্ঠী আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে আমাদের এই অঞ্চলে প্রবেশ করে অর্থাৎ ভারতবর্ষে প্রবেশ করে এরা এসেই প্রাচীন সিন্ধু সভ্যতা ধ্বংসের প্রাথমিক কাজ আরম্ভ করে অর্থাৎ এটা আসলে কাজ ছিল না বলতে হবে অকাজ মানে এদের উদ্দেশ্য ছিল সিন্ধু সভ্যতা ধ্বংস করে আর্য সভ্যতা গড়ে তোলা একটা নোট লিখবেন যারা লিখছেন একটা নোট মনে রাখবেন বা লিখে রাখবেন এক নম্বর দিয়ে লিখবেন বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হচ্ছে নিগ্রহ আমি আবার বলছি বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রহ দুই নম্বর দিয়ে লিখবেন বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হলো অস্ট্রিক আমি আবার বলছি বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হল অস্ট্রিক এই দুটো বিষয় নিয়েই প্যাস লাগে আপনাদের মাথার মধ্যে আর এই দুটো বিষয় বারবার পরীক্ষাতে আসে যে কারণে এক জায়গায় লিখে লিখে রাখবেন আশা করি কাজ হবে তোমাদের নৃতাত্ত্বিক আলোচনা এ পর্যন্তই ছিল আশা করি যেটুকু আলোচনা হয়েছে গত বছর বা গত বিশেষে যেহেতু এই অংশ থেকে কোনো প্রশ্ন হয়নি আশা করি যে এইবার অন্তত বিসিএসে যেটুকু আলোচনা হয়েছে একটা প্রশ্ন প্রিলিমিনারিতে চলে আসবে ইনশাআল্লাহ এখন আমরা জনপদ সম্পর্কে আলোচনা করবো আর জনপদ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আসে পুণ্ড বনপদের নাম মাঝেমধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার প্রাচীনতম জনপদ কোনটি উত্তর কিন্তু হবে পুণ্ড সম্পর্কে বলতে গেলে বগুড়ার মহাস্তানগড় রংপুর ও রাজশাহীর কিছু অংশ এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে এই অঞ্চল এই জনপদটি গড়ে উঠেছিল এরপর বরেন্দ্র বা বরঞ্জী জনপদ একটা পর্যায়ে বনপদটি বিলুপ্ত হয়ে যায় আর বনপদটি বিলুপ্ত হয়ে গেলে এই পুণ্ডরী জায়গাগুলোকে নিয়ে পরবর্তীতে বা পরবর্তীকালে বরেন্দ্র বা বরঞ্জী জনপদ গড়ে ওঠে অর্থাৎ বগুড়ার মহেস্তাগড় মহেস্তানগড় রংপুর ও রাজশাহীর কিছু অংশ নাটোর নওগা ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্র বা বরণজি বনপত্রী গড়ে উঠেছিল এরপর বঙ্গ বঙ্গ সম্পর্কে বলতে হয় কুষ্টিয়া যশোর খুলনা ফরিদপুর ঢাকা এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার এই যে অঞ্চলটা রয়েছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল এই অংশটিকে নিয়ে প্রাচীন বঙ্গবনপত্রী গড়ে উঠেছিল আমি আবার বলছি কুষ্টিয়া যশোর খুলনা ফরিদপুর ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলকে নিয়ে প্রাচীন বঙ্গ জনপদটি গড়ে উঠেছিল মাঝে মধ্যেই পরীক্ষায় প্রশ্ন হয় ঢাকা প্রাচীন কোন জনপদের অধীনে ছিল উত্তর হবে অবশ্যই বঙ্গ এরপর গৌড় পশ্চিমবঙ্গের মালদহ নদীয়া ও বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল আমি আবার বলছি পশ্চিমবঙ্গের মালদহ নদীয়া ও বাংলাদেশের চাঁপাইনাবগঞ্জ জেলাকে নিয়ে এই গড়ে উঠেছিল এরপর বিক্রমপুর বর্তমান মুন্সীগঞ্জ জেলা ও এর আশেপাশের অঞ্চলকে নিয়ে প্রাচীন বিক্রমপুর গড়ে উঠেছিল এরপর হরিকেল সিলেট ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে এই গড়ে উঠেছিল আমি আবার বলছি সিলেট ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ বন্দবন রঙামাটি খাগড়াছড়ি এবং চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে এই জনপথটি গড়ে উঠেছিল একবার বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল নিচের কোন অঞ্চলটি হরিকলের অন্তর্ভুক্ত ছিল তো সেখানে অপশন ছিল চট্টগ্রাম তো উত্তর কিন্তু চট্টগ্রামই হয়েছে যদি চট্টগ্রাম না থেকে সিলেট হয় বা আপনার ত্রিপুরা হয় তাহলে সেটা উত্তর হবে এরপর সমতট আপনারা জানেন কুমিল্লা নোয়াখালী এটা সবাই জানেন কিন্তু কুমিল্লা যারা লিখছেন ব্র্যাকটে লিখে রাখবেন কুমিল্লার পাশে বড় কামতা আমি আবার বলছি কুমিল্লার পাশে ব্র্যাকটে লিখে রাখবেন বড় কামতা অর্থাৎ কুমিল্লা ব্র্যাকটে বড় কামতা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে প্রাচীন সমতট জনপত্র গড়ে উঠেছিল মনে করেন পরীক্ষায় প্রশ্ন আসছে নিচের কোন অংশটুকু সমতলের সমতটের অন্তর্ভুক্ত অপশানে কুমিল্লাও নাই নোয়াখালীও নাই আছে হচ্ছে বড় কামতা তাহলে কিন্তু বড় উত্তর দিতে হবে কারণ বড়োকামটা ছিল প্রাচীন সমতটের রাজধানী এবং কুমিল্লা জেলার একটি জায়গার নাম ছিল সমতট এরপর চন্দ্রদ্বীপ খুব সংক্ষেপে বলতে গেলে চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল অঞ্চল অর্থাৎ বরিশাল পটুয়াখালী এই যে আশেপাশের যে অঞ্চলটুকু রয়েছে এটাই হচ্ছে সব মিলিয়ে প্রাচীন চন্দ্রদ্বীপ ছিল এটা এরপর আরাকান কর্ণফুলির দক্ষিণে অর্থাৎ কর্ণফুলি নদী এই কর্ণফুলির দক্ষিণে কক্সবাজার জেলার কিছু অংশ এবং মায়ানমারের অনেক অংশ নিয়ে প্রাচীন আরাকান জনপদ ছিল। উঠেছিল এই আরাকান জনপদের কথা সাধারণত খুব একটি বইয়ে উল্লেখ পাওয়া যায় না আমি দিলাম একটা কথা চিন্তা করে কারণ যে হারে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে এই চিন্তা করে যদি দিয়ে বসে জন্য আরাকান সম্পর্কে উল্লেখ করলাম আরেকটি জনপদ আসলে যেটা আমি ইচ্ছা করে দিই নেই তার নাম হচ্ছে প্রাচীন রাট জনপদ ওটা আমাদের পরীক্ষায় আসার কথা নয় কারণ ওটা ভারতের বিষয় বাংলাদেশের বিষয় নয় ওটা ভারতের পশ্চিমবঙ্গের ভগীরথী নদীর তীরের আশেপাশের অঞ্চল নিয়ে প্রাচীন রড় চেয়ে গড়ে উঠেছিল ওটা আমাদের পরীক্ষা আসবে না তারপরেও যদি আসে আপনারা পারবেন কারণ ইনফরমেশান দিয়ে রাখলাম এটা নোট লিখতে পারেন যারা লিখছেন একটা নোট লিখুন পুণ্ড বঙ্গ হরিকেল সমতট বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ আমি আবার বলছি পুণ্ড বঙ্গ হরিকেল সমতট বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ এই জনপদগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে উনিশশো সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে আরেকটি বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে রাভা শশাঙ্ক সর্বপ্রথমে এই জনপদগুলোকে একত্রিত করার উদ্যোগ নিয়েছিলেন এছাড়া তেরোশো সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ আমাদের এই সমগ্র অঞ্চলকে বাংলা বা বাঙ্গালা নামে অভিহিত করেন মাঝে মতে পরীক্ষায় প্রশ্ন আসে কে প্রথম বাংলাকে বাংলা নাম দিয়েছিলেন উত্তর হবে শামসুদ্দিন এলিয়াস শাহ এরপর সম্রাট আকবর বাংলার নামকরণ করেছিলেন সুবে বাংলা সুবে মানে প্রদেশ অর্থাৎ সুবে বাংলা মানে হচ্ছে বাংলা প্রদেশ আর যিনি সুবের শাসনকর্তা তাকে বলা হতো সুবেদার যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এছাড়া ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা আমাদের এই অঞ্চলের নাম দিয়েছিল বেঙ্গালা ফরাসিরা নাম দিয়েছিল বেঙ্গালাহ লাস্টে একটা হওয়া আছে বেঙ্গালাহ আর ইংরেজরা নামকরণ করেছিলেন বেঙ্গল এরপর আমাদের আলোচ্য বিষয় বেঙ্গল প্রেসিডেন্সি আঠারোশো সালে ইংরেজরা মানে ব্রিটিশরা বাংলা বিহার উড়িষ্যা ও আসামকে নিয়ে বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করেছিলেন আমি আবার বলছি আঠারোশো সালে ইংরেজরা বাংলা বিহার উড়িষ্যা ও আসামকে নিয়ে বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করেছিলেন পরবর্তীতে আঠারোশো সালে এখান থেকে আসামকে বাদ দেওয়া হয়েছিল তো নৃতাত্ত্বিক পরিচয় জনপদের সম্পর্কে আমি যেটুকু আলোচনা করলাম ওদিকে জনপদের উপর থেকে একটা প্রশ্ন থাকবে আশা করা যায় আর এর আগে নৃতাত্ত্বিক পরিচয় আলোচনা করেছিলাম সেখান থেকেও একটা প্রশ্ন থাকবে কারণ এই দুটো টপিক থেকে গত পিসি এসে পুলিতে কোনো প্রশ্ন আসেনি তো এই প্রশ্ন খুব আসার সম্ভাবনা বেশি এবং আমি যেটুকু আলোচনা করি সেটুকুই ইনশাল্লাহ যথেষ্ট কনের বাইরে থেকে আসার মতো তেমন কিছু নেই আর লাইভ ক্লাসে আসলে নেটওয়ার্কের প্রবলেম ছিল সেজন্য বেশ প্রবলেম হয়েছে আপনারা হয়তো বা কিছুটা বিরক্ত বোধ করেছেন সেজন্য দুঃখ প্রকাশ করছি ইন্টারনেটের প্রবলেম হওয়ার কারণে আর বিশেষ করে সাউন্ড প্রবলেম ছিল আর সর্বশেষ আমি অবশ্যই আরও একবার ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত চেয়ারম্যান লায়ন তাসলিমা গিয়াস ম্যামকে ও আমাদের ডিএমডি মহোদয় জনাব জিয়াউল ইসলাম স্যারকে এই মহাতি উদ্যোগ গ্রহণ করার জন্য আর ঢাকাসহ বরিশাল রাজশাহী চট্টগ্রাম এসব জায়গায় আমি অনেকবার ক্লাস নিতে গিয়েছি তো সব ছাত্রছাত্রীদেরকেই মিস করছি আর এই ক্লাসের মাধ্যমে অনেক জায়গায় যাওয়া হয়নি যেমন খুলনা বা আরও কিছু কিছু জায়গা আছে গত পাঁচ বছর ধরে আমি কনফিডেন্সে ক্লাস নেওয়ার পরেও কিছু কিছু জায়গায় হয়তো বা যাওয়া হয়নি তো এই ক্লাসের মাধ্যমে আপনাদের কাছেও পৌঁছে যাচ্ছি আশা রাখি সবাই সবার জন্য দোয়া করবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ঘরে থাকবেন ইনশাল্লাহ এই করোনা পরিস্থিতি দূর হলে ক্লাসে আবার দেখা হবে সেই কামনায় ভালো থাকবেন السلام عليكم